চিচিঙ্গাটাকে আমি এইভাবে বটিতে আছড়ে আছড়ে খোসাগুলো ফেলে দেব। দিয়ে আমি ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব। আলুটাকেও আলু ভাজার মতো ঝিরি ঝিরি কুচিয়ে নেব। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা আলু ভাজা করার জন্য আমি এখানে মাছের ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে চিচিঙ্গা আলু এই যে সরু সরু করে কেটে একটু লবণ মাখিয়ে রেখেছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর এটা আলু আর চিচিঙ্গাটা একটু নরম হয়ে যায়। আর এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। কড়াইতে তেল আছে, এই তেলেই আমি ভাজবো, আর লাগবে নুন হলুদ। তো রান্নাটা শুরু করি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেলে রসুনটা আগে ফোড়ন দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দেব। করে একটু লালচে করে ভেজে নেব আমি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নেব। এই কয়েকটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে থেকে গেল। এখন আমি নুন হলুদ মাখানো ডিমটা এর মধ্যে দিয়ে দেব। মাছের ডিমটা আমি উল্টে দেব। মাছের ডিমটা একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি। এটাকে এখন আমি নামিয়ে নেব। কড়াটাই আমার গ্যাসে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলু আর চিচিঙ্গাটা দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে দেব। এটাকে ঢেকে দেব, দিয়ে গ্যাসের আস্তে একটু কমিয়ে দেবো, যাতে ওটা একটু সিদ্ধ হয়ে যায়। বেশ নরম হয়ে আসছে। চিংড়া আর আলুতে লবণ মাখিয়েছিলাম, তাই লবণটা পরিমাণ বুঝে দিবেন। হলুদ দিয়ে দেব। আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল না, যার জন্য আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের কাঁচা লঙ্কা ঝাল হলে এই গুঁড়ো লঙ্কাটা দেওয়ার প্রয়োজন নেই। আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা কম রাখবেন। আলু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ভাজা ভাজা হওয়ার পালা। তো এই সময় আমি মাছের ডিমের ভাজা, পেঁয়াজ রসুন লঙ্কা ভাজাটা মিশিয়ে দেব।
ডিম দিয়ে চিচিঙ্গা আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। খুবই সুস্বাদু এই রেসিপিটি, এটা ভাতের সঙ্গেও খেতে পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন। রুটির সঙ্গে এই জন্য খেতে পারবেন যেহেতু এটা মাছের ডিম, মাছ নয় তাই কাটা বাছতে হবে না। তো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে।